পাধের উপরে যাহারা অবৈধ ভাবে পাইপ স্থাপন করে লবণ পানি উত্তোলন করছেন তাহাদেরকে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে পাইপ অপসারণ করে নেওয়ার জন্য বলা হলো। একই সাথে উক্ত স্থানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার জন্য বলা হলো, অন্যথায় সাত দিন পরে পাইপ অপসারণ সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জেল জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রচারে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড শ্যামনগর বাঁধের উপরে যাহারা অবৈধ ভাবে পাইপ স্থাপন করে লবণ পানি উত্তোলন করছেন তাহাদেরকে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে পাইপ অপসারণ করে নেওয়ার জন্য বলা হলো। একই সাথে উক্ত স্থানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার জন্য বলা হলো, অন্যথায় সাত দিন পরে পাইপ অপসারণ সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জেল জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রচারে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড শ্যামনগর বাঁধের উপরে যাহারা অবৈধ ভাবে পাইপ স্থাপন করে লবণ পানি উত্তোলন করছেন তাহাদেরকে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে পাইপ অপসারণ করে নেওয়ার জন্য বলা হলো। একই সাথে উক্ত স্থানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার জন্য বলা হলো, অন্যথায় সাত দিন পরে পাইপ অপসারণ সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জেল জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রচারে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড শ্যামনগর বাঁধের উপরে যাহারা অবৈধ ভাবে পাইপ স্থাপন করে লবণ পানি উত্তোলন করছেন তাহাদেরকে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে পাইপ অপসারণ করে নেওয়ার জন্য বলা হলো। একই সাথে উক্ত স্থানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার জন্য বলা হলো, অন্যথায় সাত দিন পরে পাইপ অপসারণ সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জেল জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রচারে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড শ্যামনগর বাঁধের উপরে যাহারা অবৈধ ভাবে পাইপ স্থাপন করে লবণ পানি উত্তোলন করছেন তাহাদেরকে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে পাইপ অপসারণ করে নেওয়ার জন্য বলা হলো। একই সাথে উক্ত স্থানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার জন্য বলা হলো, অন্যথায় সাত দিন পরে পাইপ অপসারণ সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জেল জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রচারে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড শ্যামনগর।